সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আরজিএম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, তোমরা সবাই দেখেছিলে এর আগের ভিডিওটিতে আমাকে 12টা মানি ব্যাগ কমপ্লিট করতে দিয়েছিল, তো এবার আমাকে 20টা মানি ব্যাগ কমপ্লিট করতে দিয়েছে। তো গাইস, তোমাদের সর্বপ্রথমে বলে দিই এই গেমটির নাম আইস দ্য হরর গেম, ঠিক আছে গাইস? তো গাইস, এবার আমাদেরকে 20টা মানি ব্যাগ কমপ্লিট করতে হবে, তারপরেই আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো। তো ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত লাইক করেনি তো ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং চ্যানেলটিতে যারা নতুন আছে তো তাদেরকে বলছি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোলাতে সেট করে দিন। তো গাইজ, তোমরা সবাই ভাবছো যে 20টা মানি ব্যাগ কোনো ব্যাপার না ভাই, সোজা জল যখন তখন মানি ব্যাগ খুঁজে পেয়ে যাব, কিন্তু না ভাই, এটা সোজা না, কারণ এখানে একটি মনস্টার নামক একটি ভূত আছে। হাত নাই, পা নাই, গলা তার কাটা, শুধুমাত্র একটিখানি মাথা। তো গাইস, এই যদি আমাদের চোখের সামনে চলে আসে একবার, তাহলে আমরা শেষ হয়ে যাব, কারণ এই একে যদি আমরা একবার সামনে থেকে দেখে নিয়েছি তাহলে গাইস হয়ে গেল গেম, আজকের মতো এখানেই দি এন্ড হয়ে গেল। তো গাইস, আমাদেরকে মনস্টারকে না ধরা দিয়ে আমাদের এই 20টা মানি ব্যাগ কমপ্লিট করতে হবে। তো গাইস চলো, আমরা 3টে মানি ব্যাগ কমপ্লিট, আরে ভাই 4টা হয়ে গেল। তো ভাই, এটা বারবার বেজে উঠছে। তো গাইস, এখানে একটা কি মাথাটাই লাল লাল হচ্ছে। তো গাইস, অতটা লুট করার আমার সময় নেই। তো গাইস দেখতে পাচ্ছ এই হারমোনিয়ামটি, আরে ভাই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে মনস্টার বুঝতে পেরে গেছে, এবার আসতে চলেছে মনে হচ্ছে। এবার মনে হচ্ছে মনস্টার চলে আসবে গাইস, চলে এলো বলে মনে হচ্ছে ভাই। তো আমরা এখানে আরেকটা চোখ পেয়ে গেছি, এই চোখটা দিয়ে আমরা মনস্টারকে দেখতে পাবো খুব সহজেই। তোমরা তো আগের ভিডিওটাতেই তোমাদের বলে ফেলেছি গাইস যে এই চোখটা দিয়ে আমরা অলরেডি দেখতে পাবো। তো গাইস, এখানে আমরা আরও 2টো পেয়ে গেছি মানি ব্যাগ। তো গাইস কোনো ব্যাপার না, চলো আমরা এখানে 3টে চোখ পেয়ে গেছি, 3টে চোখ দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে আরে ভাই আরও একটা। তো গাইস, আমাদের এখন পর্যন্ত 7টা মানি ব্যাগ মাত্র হয়েছে গাইস, এখনও পর্যন্ত অনেক মানি ব্যাগ দরকার আমাদের, এখনও পর্যন্ত 13টা মানি ব্যাগ দরকার। কি তোমরা, তোমাদের ভাই কি লুটতে পারবে 13টা মানি ব্যাগ? গাইস যদি লুটতে পারে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে তো লাইক করতে ভুলবেনই না গাইস, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ এখানে মনস্টার চলে এসছে। তো এটাকে ভাই কি বলবো ভাই, স্নেকও বলতে পারো, কারণ এই যে হাওয়াতে উড়ে উড়ে আসে ভাই, শুধু একটি মন্ডু আছে, তোমাদেরকে দেখাবো গাইস, ঠিক আছে? কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন গাইস, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই মনে হচ্ছে নিচের দিকে যাচ্ছে গাইস। তো আমার মনে হচ্ছে হ্যাঁ গাইস, একদম নিচের দিকে যাচ্ছে। তো আমরা উপরের দিকে যেতে পারি, এখন কোনো চাপ নেই। তো গাইস চলো, আমরা উপরের দিকে ফটাফট উঠে যাব, এবং উপরের দিকে উঠে যাই একবার, এখানে একটু উঁকি মেরে দেখি কি ও নিচের দিকে আসছে কি না। তোমরা একটু মনস্টারকে দেখে নিন গাইস। তো দেখতে পাচ্ছ গাইস, আমি আগেই বলেছিলাম হাত নেই, পা নেই, শুধুমাত্র একটি গলা, এই গলা দিয়ে আমাদেরকে খেয়ে ফেলবে গাইস। তো আমরা ফটাফট উপরের দিকে চলে যেতে হবে, এখানে চলে এসেছি ভাই, তাড়াতাড়ি যেতে হবে ভাই সব, এখানে আমাকে মেরে ফেলবে না হলে, যদি না আমরা তাড়াতাড়ি যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আর একটা পেয়ে গেছি মানি ব্যাগ। তো আমাদের 8টা মানি ব্যাগ মাত্র হলো, তো এখানে 9টা হয়ে গেছে, চলো 9টা হয়ে গেছে। কিন্তু এখানে মনস্টার আমার পিছু পিছু আসছে নাকি কে জানে, এত ছনছন ছনছন আওয়াজ করছে, সব খুব ভয় লাগছে গাইস। এই মনস্টার ভাই, তোমার নামটা আমাকে একটু বলে যাও ভাই সাহ, তোমার নাম ধরে ডাকবো আমি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ মনস্টার মনে হচ্ছে আমার ধারে কাছে পেরাচ্ছে। তো এবার এখানে দেখলে হয়, কিন্তু আমি এখন দেখতে পারবো না, কারণ আমার কাছে একটাই আছে, একটাই যদি দেখে নিই তাহলে মানে ও টাইমে মানে সময়ে দেখতে পাবো না গাইস, ঠিক আছে? তার জন্য এখন দেখা চলবে না। তো গাইস ভয় না করে আমরা এদিকে এগিয়ে যাব, এবং এগিয়ে যাওয়ার পর এদিকে কিছু আছে মনে হচ্ছে। ও ভাই সাহেব, আমরা 2টো মানি ব্যাগ পেয়ে গেছি, তো আমাদের 11টা হয়ে গেছে মাত্র, আর 9টা চাই। তো তোমার ভাই কমপ্লিট করতে পারবে কি, চলো দেখা যাক, আশা করি কমপ্লিট হয়ে যাবে ভাই, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ এই গেম প্লেটি খুবই মজাদার হতে চলেছে এবং খুব ভয়ানক হতে চলেছে। তো দেখতে পাচ্ছ মনস্টার ঘন ঘন চলে আসবে। তো এখানে আমরা একটু লুট করে নিই, না এটা তো আগেই লুট করে ফেলেছি মনে হচ্ছে, হ্যাঁ গাইস এটা আগেই লুট করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ মনস্টার আবার চলে এসছে, মারারে এই ঘরটাতেই আমরা ঘুরে ঘুরে ঢুকলাম তো মনে হচ্ছে। আরে হ্যাঁ ভাই, এই ঘরটাতেই ঢুকেছি আমরা ঘুরে ঘুরে, চলো এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, এখানে এখানে কিছু নেই ভাই, আমরা এই ঘরটাতেই বারবার ঘুরে ঘুরে ঢুকে গেছি। তো আমাদেরকে এইদিকে যেতে হবে, সেকেন্ড আমরা একটা চোখ পেয়েছি যেটা দিয়ে মনস্টারকে আমরা খুবই সহজে দেখতে পাবো। এখানে বিদ্যুৎ চমকালো ভাই, একটা চড়াং করে শব্দ হলো কেন, মনে হচ্ছে মনস্টার এটার কোনো একটু বুদ্ধি ফুদ্ধি কিছু একটা ফান পেতে রেখেছে নিশ্চয়ই, জ্ঞানী জ্ঞানফার মতন যদি হয়। গাইস এখানে আমরা একটা মাত্র পেলাম, এখানে কিছু আছে মনে হচ্ছে, আরে ভয় সব একটা রয়েছে গাইস, আমরা এখানে 14টা পেয়ে গেছি।
14টা মানি ব্যাগ অলরেডি পেয়ে গেছি। আরে ভাই এখানে মাত্র একটা দিয়েছে গাইজ, অন্যবারে এটা দুটো তিনটে থাকে। তো এখানে আমরা এখানে লকটা খুলে দেবো, এখানে এখানে ছুরি দিয়ে আমরা লকটা খুলে দিয়েছি, কিন্তু এটা দরজাটা খুলে যাচ্ছে না। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম কীভাবে দরজাটা খুলবে। এখানে দেখতে পাচ্ছ কত লোকের ছবি রয়েছে, কারণ এদেরকেও মনে হচ্ছে মনস্টার এখানেই বন্দি করে রেখেছিলো। তো গাইজ এই যে যেটা লাইটটা দেখতে পাচ্ছি, এই লাইটটা যদি আমি চেপে যাই, তো যেখান থেকে আমি শুরু করেছিলাম সেইখানেই যে পৌঁছে যাব, কিন্তু এখানে এখন চাপার সময় নেই আমার কাছে। তো গাইজ আমরা এখনও পর্যন্ত 5টা মানি ব্যাগ খুঁজে পাইনি, তো ওইগুলো খুঁজতে হবে আমাকে। তো ওগুলো খুঁজে এতটা সহজ হচ্ছে না গাইজ, খুবই মনস্টার এত ডিস্টার্ব করছে যে আমার খুব ভয় লাগছে। গাইজ আমরা কি পারবো এতগুলো মানি ব্যাগ মানে খুঁজে পেতে? আমরা 15টা অলরেডি করে নিয়েছি, তো হিম্মত হারা চলবে না ভাই সব, জোশ রাখতে হবে মনের মধ্যে। তো গাইজ চলো, তোমাদের আশীর্বাদে আমি আরেকবার চেষ্টা করে নিচ্ছি। এখানে আরেকটা চোখ পেয়ে গেছি গাইজ, চলো আমাদের কোনো ব্যাপার নাই। তো আমরা এখান দিয়ে যদি আরেকটা পেয়ে যাই তাহলে খুবই ভালো হয়, কারণ এখানে প্রতিবারই একটা, আরে ভাই একটা তো থাক ভাই, প্রতিবারই একটা করে থাকে মনে হয়। কিন্তু ভাই এখনও এখন কিছুই দিল না, চলো না দিলে আর কি করবো, আমরা আগের দিকে চলে যাবো একটুকু। আগের দিকে যাওয়ার পর একটা ঘরে তো ঢুকবো গাইজ, ঠিক আছে। আরে ভাই এই টিভিটাতে যদি থাকে, পেয়েছি তো এটা দিয়ে আমরা নিচের দিকে যাব। কিন্তু তার আগে আমরা এখানে একটু লুট করতে হবে, কারণ এটা ছোটার সময় আমরা এখানে দিয়ে দেখেছিলাম একটা মানি ব্যাগ ছিল। তো এই ঘরটাতে মনে হচ্ছে অলরেডি আমরা ঢুকিনি তো এই ঘরটাতে ঢুকিনি। এই ঘরটাতে পেতে পারি কিছু মিছু পেতে পারি, 17টা হয়েছে, 18টা হয়ে গেছে গাইজ। তো এখান দিয়ে এখানে আমাদেরকে টেলিফোন দিয়েছে, টেলিফোন দিয়ে আগের বারে তোমাদেরকে কথা বলা শুনিয়েছিলাম গাইজ, ঠিক আছে। তো এবারে এখনও পর্যন্ত আমার মিশন কমপ্লিট হয়নি, তাই এখন কথা বলা মানে কথা বলবে না এখন। তো আমরা এখানে চোখটা নিয়ে নেব, এটা হচ্ছে জেরক্স মেশিন গাইজ। তো এখান দিয়ে একটার বেশি পাবো না আমরা চোখ, ঠিক আছে গাইজ। তো আমাদের 5টা হয়ে গিয়েছে অবশ্যই, তো আমরা কি একবার দেখে নেবো মনস্টার কোথায় আছে, একবার দেখে নিলে খুব ভালো হয়। তো এই ঘরটায় ঢুকে যাবো এবার। আরে ভাই বাথরুমটা, ও বাথরুমে একটা ছিল গাইজ। তো এবার মনস্টারকে একবার দেখতে হবে, না হলে আমাদেরকে হবে না। তো লাইটটা একবার জ্বালিয়ে দেখি লাইটটা কি হয়। আরে ভাই সাহ খুব সুন্দর ছিল লাইটটা, কিন্তু ভাই মনস্টারের জন্য লাইটটা আমাদের জ্বললো না। তো গাইজ আমাদেরকে একবার দেখতে হবে মনস্টারটা কোথায় আছে গাইজ, ঠিক আছে। তো আমরা একটা সুরক্ষিত জায়গাতে যাব। তো গাইজ এখনও পর্যন্ত একটা ভিডিওতে যারা লাইক করে না তাদেরকে বলছি ভাই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং চ্যানেলটিতে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, ভাই সাহ কী করছো এখনও পর্যন্ত, তোমার ছোটো ভাইয়ের চ্যানেলটি একটু বড় করার জন্য একটু সাপোর্ট করো ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও তো তোমাদের কাছেই যাবে সর্বপ্রথমে। তো গাইজ চলো আমরা নিচের দিকে চলে এলাম, কিন্তু আমাদেরকে সর্ব নিচের দিকে যেতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এই সাইডটা একটু দেখে নিতে হবে গাইজ। এটিগুলো তো আমি লুট করে ফেলেছি অলরেডি, তবুও একবার দেখে নিলাম গাইজ যে কিছু মিছু যদি থাকে ভুল অবস্থাতে। তো গাইজ আমাদেরকে এখানে নিচের দিকে যেতে হবে, কিন্তু নিচের দিকে যাওয়ার আগে এখানে একটা চোখ দেখতে পেয়েছি। তো গাইজ চোখটা আমরা নিয়ে নেবো, এবার এই দিকে একবার যাবো কি ডান দিকে একবার গেলে ভালো হতো গাইজ, ডান দিক থেকে একবার ঘুরে এলে, কারণ এই জায়গাটা একটু, ও আইসি এই জায়গাটা তো আমি নুকি ছিলাম সেই প্রথমবারের সময়। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ মনস্টার কোথায় আছে, তো তোমাদেরকে আমি দেখাও ভাবছিলাম অনেকক্ষণ ধরেই। তো এখানে দেখে নিই একটু একবারটি, ও ভাই ভাই মনস্টার উপরের দিকে আছে। তো আমরা নিচের দিকে এখন শীঘ্রই যেতে পারি, কিন্তু গাইজ এই ঘরটাতে তো আমরা লুট করে ফেলেছি ভাই, এই ঘরটায় আর ঢুকে লাভ নেই গাইজ, এই ঘরটাতে ঢুকে লাভ নেই। তো এই ঘরটাতে একবার না ঢুকে পরে এখানে একটা চোখ রয়েছে গাইজ, তো এখানে একটা চোখও নিয়ে নিয়েছি গাইজ, আর আমাদের কিছু দরকার নেই। তো আমরা ফটোফটো নিচের দিকে যেতে পারি, আমাদের নিচের দিকে যাওয়া চলবে গাইজ, কারণ মনস্টার এখন উপরের দিকে আছে। তো আমরা নিচের দিকে যে ফটাফট আমাদের কাজ কমপ্লিট করে নেবো, এখানে আরও একটা চোখ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ছোটা চোখ হয়ে গেছে। তো গাইজ এখানে ছোটা চোখ আমি ইউজ করবো কি না তোমরাই বলো ভাই, ইউজ করে তো কোনো, আমার তো মন বলছে যে ইউজ করে লাভ নেই, তবুও যদি তোমরা বলো যে ইউজ করো তাহলে আমি করতে পারি। ও ভাই আরও একটা, 7টা হয়ে গেছে গাইজ, তো আমি একবার দেখেই নিই গাইজ, এতগুলো হয়ে গেছে যেখানে একবার দেখে নেওয়াটা দরকার। তো গাইজ উপরের দিকে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ উপরের দিকে যাচ্ছে। তো আমি এখান থেকে ফটাফট উপরের দিকে উঠে যাই গাইজ, কারণ ও তিনতলাতে যাচ্ছে, কারণ আমাদেরকে দুতলাতে যেতে হবে, যেহেতু আমরা বেশি দেরি না করে চলে যাবো উপরের দিকে। তো গাইজ আমরা উপরের সিঁড়িটা খুঁজে পেয়ে গিয়েছি, কারণ এখানে একবার নিচের দিকে চলে এলে উপরের সিঁড়িটা খুঁজে খুবই অসম্ভব। তো গাইজ আমাদের দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গিয়েছে গাইজ, ওই চকচকে দরজাটার সামনে এসে গেলেই আমাদের কমপ্লিট। ও হো নো নো কী সব লিখে দিয়েছে। তো গাইজ আজকের মতো আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। তো ভিডিওটিতে যারা যারা লাইক করেন তাদেরকে বলছি ভাই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব।